আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এক মর্মান্তিক ঘটনা, রেলে কাটা পড়ে বেগরে প্রাণ গেল বছর পঞ্চাশের এক ব্যক্তির। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে পাতারকান্দি দক্ষিণ রেলগেটের পাশে। আগরতলা শিলচরগামী চলন্ত প্যাসেঞ্জার ট্রেন থেকে পা পিছলে নিচে পড়ে রেলে কাটা পড়ে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় ওই যাত্রীর। জানা গিয়েছে বুধবার বিকেল তিনটে নাগাদ আগরতলা শিলচর প্যাসেঞ্জার ট্রেনে চেপে চুরাইবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন নান্দরকুনা জিপির 7 নম্বর ওয়ার্ড ইসলামবস্তি গ্রামের আব্দুল মান্নান নামের এক ব্যক্তি। ট্রেনটি পাতারকান্দি স্টেশনে পৌঁছার প্রাক মুহূর্তে মান্নান ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গাড়িটি স্টেশনে দাঁড়ানোর আগেই মান্নান নাকি হঠাৎ পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে তিনি রেলের চাকার সংস্পর্শে আসায় তার নাড়িভুঁড়ি বেরিয়ে পড়ার পাশাপাশি বাম হাতটি দুটুকরো হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পাতারকান্দি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের বেডেই মৃত্যুর কুলে ডলে পড়ে মান্নান। টাকার বিনিময়ে চাকরি বাণিজ্যের অভিযোগের অন্ত নেই। লখিমপুর মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর 188টি পদে নিয়োগ পরীক্ষায় যে প্রার্থী কোনো উত্তর লেখেননি তিনি নাকি উত্তীর্ণ হয়েছেন। রূপহী হাটের হাতিপুকুরি গ্রামে বিশেষভাবে সক্ষম যুবক আমিনুল হক এই চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেন। আমিনুল হক নিজেই বলেছেন তার ফল ভালো হয়নি, তবে যিনি সাদা খাতা জমা দিয়েছেন তিনি নাকি পাশ করেছেন। গত 13 মার্চ লখিমপুর মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওই দিনই আমিনুল ফেসবুকে পোস্ট লিখেন, লখিমপুর মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর পদের পরীক্ষায় আমার একটি বেঞ্চের আগে একজন পরীক্ষার্থী বসে পরীক্ষা দিয়েছিলেন। তিনি কোনো কিছু না লিখে উত্তরপত্র জমা দিতে চেয়েছিলেন, কিন্তু নিরীক্ষক তাতে অসম্মতি প্রকাশ করেন। আমরা কয়েকজন পরীক্ষার্থী এ নিয়ে হুলস্থুল করি। নিরীক্ষকের চাপে ওই পরীক্ষার্থী 3-4টি উত্তর লিখে জমা করেন ওএমআর শীত। ছেলেদোরা অথবা কুচুদোরা গুজব ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এবার ছেলেদোরা সন্দেহে 4 সাধুকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মহারাষ্ট্রের সাংলি জেলায়। মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। লাবানা গ্রামে 4 সাধু নিগ্রহকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। 8 বছর আগে শিলচরের ডাকাইপট্টিতে শিলান্যাস হওয়া নতুন পরিবর্ধিত পানীয় জল প্রকল্পের কাজ আগামী 2023 মার্চের মধ্যে শেষ হবে। 80%-এরও বেশি কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। রাজ্য বিধানসভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রশ্নের জবাবে মঙ্গলবার পিএইচই মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া এই কথা জানিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং রেলওয়ে ডিভিশনের অন্তর্গত বাড়িগ্রাম দুর্লভসরা রেলওয়ে সেকশনের আনিপুর বাজারে একটি রেলওয়ে ওভারব্রিজ স্থাপনের উদ্দেশ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলের জিএমের কাছে গত 13 সেপ্টেম্বর একটি চিঠি ইমেল এবং টুইটার যুগে প্রেরণ করেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। চিঠিতে বিধায়ক বিজয় উল্লেখ করেন, আনিপুর বাজার একটি জনবহুল এলাকা, রেলওয়ে লেভেল ক্রসিংয়ের 300 মিটারের মধ্যে অবস্থিত রেলওয়ে স্টেশন, তাছাড়াও লেভেল ক্রসিংয়ের 50 মিটারের মধ্যে নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুল, তাছাড়াও লেভেল ক্রসিংয়ের 50 মিটারের মধ্যে নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুল অবস্থিত এবং একটি মন্দিরও 200 মিটারের মধ্যে অবস্থিত। তাছাড়া রাস্তাটি করিমগঞ্জ এবং হাইলাকান্দি দুটি জেলার সংযোগকারী রাস্তা, কাজেই জনসমাগম প্রচুর থাকে। অন্যদিকে আনিপুর দুর্লভসরা পূর্ত রাস্তার পেচায়ালায় অবস্থিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের উপরও একটি রেলওয়ে ওভারব্রিজের জন্য দাবি করেন বিধায়ক বিজয় মালাকার। স্মারকপত্রের প্রতিলিপি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং লামডিং রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার জিএস লাখারাকেও ইমেল ও টুইটার যুগে প্রদান করা হয়েছে। নানা সমস্যায় নাবিশ্বাস উঠার উপক্রম প্রান্তিক শহর লালার।
গত এপ্রিল মাসে টুরসি রায়ের নেতৃত্বে নতুন পুরবোর্ড দায়িত্ব গ্রহণ করার মাস পাঁচেক অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত এই পুরবোর্ডের কাজকর্মে তেমন আশার আলো দেখতে পাচ্ছেন না পুর নাগরিকরা। দায়িত্ব গ্রহণের অব্যবহিত পর নাগরিক সভায় মাস দুতিনেক অন্তর নাগরিক সভার কথা বলা হলেও আর কোনো নাগরিক সভা আহ্বান করা হয়নি। শহরের অলিগলির অবস্থাও বেহাল, অনেক গলিতে স্ট্রিট লাইট জ্বলে না, পানীয় জলের ব্যবস্থাও বলতে গেলে বেহাল দশায়, নিকাশি ব্যবস্থার দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে না, যার ফলে বাদরের এক পশলা বৃষ্টিতেই শহরের প্রধান রাস্তাগুলিতে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। শহরের এসপি রোড, রাজমোহন সরণি নামে দুটি রাস্তায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। এসপি রোডের নিকাশি ব্যবস্থার বেহাল দশায় চলাচল করা দায় হয়ে পড়ে, সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। শহরের অন্য অংশেরও নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। এজন্য বর্তমান পুরবোর্ডকে পুরোপুরি দায়ী করা না গেলেও এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া জরুরি, কিন্তু বর্তমান পুরবোর্ড কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা শহরবাসীদের অজানা। অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল কাটিগড়ার গোবিন্দপুরে। সম্মেলনে সংগঠনের পতাকা উত্তোলন করেন সভানেত্রী অপরাজিতা চক্রবর্তী, সিটুর পতাকা উত্তোলন করেন সুপ্রিয় ভট্টাচার্য, শহীদ বেদিতে মাল্যদান করেন রাজ্য কমিটির সহসভাপতি হিতেশ দাস। তিনি গত রবিবার সম্মেলনের উদ্বোধন করেন। হিতেশবাবু মধ্যাহ্নভোজন প্রকল্পের প্রেক্ষাপট, এর উদ্দেশ্য, বর্তমান সরকারের নীতি, বেসরকারিকরণের প্রচেষ্টা এবং এর বিরুদ্ধে রাজ্য তথা সারা দেশ জুড়ে সংগঠনের আন্দোলনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। সাম্মানিক নামে মাসে মাত্র 1000 টাকা এবং দীর্ঘ আন্দোলনের পর মাত্র 500 টাকা বৃদ্ধির কোনোটাই গত 7 মাস থেকে কর্মীরা পাচ্ছেন না। অথচ মুখ্যমন্ত্রী ক্রমাগত মহিলাদের স্বাবলম্বন নিয়ে ভাষণ দিচ্ছেন, প্রকল্প ঘোষণা করছেন। তিনি কাছাড় জেলায় শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। করিমগঞ্জ শহরে পুরো এলাকায় রাস্তার পাশে রাস্তা দখল করে ইট বালু পাথর চিপস এবং লালমাটি রেখে যারা অবৈধভাবে ব্যবসা করছেন তাদেরকে সামগ্রী অতিসত্বর সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। করিমগঞ্জ পুরসভার পুরপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ ধরনের নির্মাণ সামগ্রী রাস্তার পাশে রেখে অবৈধ ব্যবসা করার ফলে রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে জনসাধারণের চলাচলে অসুবিধা হচ্ছে, এমনকি ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেক সময় দুর্ঘটনাও সংঘটিত হচ্ছে। তাই এ ধরনের নির্মাণ সামগ্রী রেখে যারা ব্যবসা করছেন তাদেরকে অতিসত্বর সামগ্রীগুলি রাস্তার পাশ থেকে সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে, অন্যথায় পুর কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে বলে পুরপতি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। যানজট শহর হাইলাকান্দি, অবৈধ পার্কিংয়ে নাজেহাল হাইলাকান্দির নাগরিক জীবন। যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখার ফলে প্রতিদিন শহরে সৃষ্টি হচ্ছে যানজটের, দায় হয়ে দাঁড়িয়েছে পথ চলা, আশঙ্কা বাড়ছে দুর্ঘটনার, নীরব পুরসভা এবং ট্রাফিক পুলিশ। হাইলাকান্দি শহরের প্রধান প্রধান রাজপথে গড়ে উঠেছে অবৈধ পার্কিং ব্যবস্থা, এর মধ্যে গদের উপর বিষ ফেরার মতো ইলেকট্রনিক রিক্সার দৌড়াতে প্রাণ উষ্ঠাগত শহরবাসীর। পুরসভার অনুমতি ছাড়া শহরের যেখানে সেখানে গড়ে উঠেছে গাড়ি পার্কিং ব্যবস্থা। শহরের শিববাড়ি রোডের শিবমন্দির এবং পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ বছর ধরে রয়েছে 3 চাকার অটোরিক্সা স্ট্যান্ড। লালা আয়নাখাল মুখো অটো এখান থেকেই চলাচল করে, কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে দীর্ঘ বছর ধরে এখানে রয়েছে এই অটো স্ট্যান্ড। হাইলাকান্দি শহরের সবচেয়ে ব্যস্ততম তথা জনবহুল এলাকা বললে শিববাড়ি রোড, আর এখানেই সড়কের দুপাশে দীর্ঘ সময় অটোরিক্সা দাঁড় করিয়ে চালকরা যাত্রী হাঁকেন।